আজকে এই শুভ সন্ধ্যায় গোপালনগর অধিবাসী সমস্ত ভক্তবৃন্দের সুব্যবস্থাপনায় একদিনের জন্য যে হরে কৃষ্ণ উৎসব ভাগবত ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উৎসবে উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাত অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দন্দবদ প্রণতি নিবেদন করে তার রহিতি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীপাদ পদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তাঁর কি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের রহিতুকি আশীর্বাদ প্রার্থনা করছে তো কতজন মায়াপুর নবদ্বীপ মায়াপুরে গিয়েছেন হাত তুলুন দেখি হরিব। নবদ্বীপ মায়াপুর তো কতজন যাননি হাত নামান যারা যাননি হাত ফাইভ পার্সেন্ট গেছে তো সবাইকে আমরা আবার আমন্ত্রণ করছি যারা গেছেন যারা যাননি মায়াপুর ধামে আসবেন মায়াপুর নবদ্বীপ মায়াপুর যথাই জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান সচিনন্দন রূপে কৃষ্ণ ভগবানেরও লোভ আছে আমরা দেখি যখন নৃসিদেব ভগবান নৃসিংহদেব কয়জন নাম শুনেছেন নৃসিংহদেবের নাম হাত দেখি সবাই শুনেছেন নৃসিংহদে নৃসিংহদেব কোথা থেকে আবির্ভূত হয়েছিলেন কিভাবে বাবা মা থেকে না ভগবান অদারক এবং সদারক ভগবান তার ভক্ত চায় যে আমার রূপে আমাকে তুমি আস আর আমাকে কৃপা করো তখন ভগবান কোন শুদ্ধ পুত্র পুত্ররূপে আসেন যেমন নন্দ মহারাজ যশোদা মাতার রূপে যেমন দেব বসুদেবের পুত্ররূপে কশ্যপনি তাদের পুত্র রূপে এরকম ভগবান তার ভক্তরা কখনো প্রার্থনা করে তখন ভগবান সেই ভক্তকে আশীর্বাদ করতে তিনি আবির্ভূত হন পিতা মাতাকে আশীর্বাদ করে আবার ভগবান কখনো অদারক কোনো পিতা মাতা ছাড়া তিনি আবির্ভূত হন যেমন মৎস্য অবতার কুর্ম অবতার বরাহদেব কোনো পিতা মাতা ছাড়াই আর নৃসিংহদে আবির্ভূত হলেন কোথা থেকে স্তম্ভ থেকে তেমনি ভগবান যে সর্বত্র বিদ্যমান থাকেন তাই তিনি তার ভক্ত প্রহ্লাদ মহারাজের কথাকে সত্য প্রতিপাদন করার জন্য কেন তার পিতা ছিল অসুর হিরণ্যকশিপু ছিল অসুর সমগ্র জগতের অধিকর্তা ছিল এমনকি দেবতাদের পর্যন্ত তার পাদদেশে রেখে দিয়েছিল ইন্দ্র চন্দ্র এই যে সব দেবদেবী আমরা দেখছি সবাই সমস্ত দেবতারা তারা হিরণ্যকশিপুর পায়ের কাছেই ছিল হাত জুড় করে সব মাই লর্ড মাই লর্ড করতে সবাই যখন হিরণ্যকশিপুর বলতো ইন্দ্র বৃষ্টি লাগবে তখন বৃষ্টি দিত পবন দেব হাওয়া লাগবে হাওয়া দিতে হবে তার মানে ও নিজেকে দেবতাদের আরাধনা করে ব্রহ্মার আরাধনা করে অত শক্তিশালী হয়েছিল কিন্তু সে সবাইকে করা করলেও তার একমাত্র পুত্র পাঁচ বছরের পুত্রকে করতে পারেন। তার পুত্র থেকে তার ভয় ছিল কেননা তার পুত্র ছিল সর্বশ্রেষ্ঠ ভক্ত নারদমুনির কৃপা পাত্র নারদ মানে যিনি নারায়ণকে দান করেন তাই যে বৈষ্ণবের কৃপাপাত্র হয় সে সবথেকে শক্তিশালী তাই এই না প্রহ্লাদ মহারাজ পাঁচ বছরের শিশু তার পিতাকে পর্যন্ত কম্পমান করে দিয়েছে ভয় ধরিয়ে দিয়েছে তার বাবা সারা জগৎকে ত্রিজগতের রাজা দেবতাদেরকে করায়ত করছে মর্ত পাতালের রাজা হয়ে আছে এক ছত্র সম্রাট এরকম কেউ হতে পারে না কিন্তু প্রহ্লাদ মহারাজ তার পুত্র কে ভয় পাচ্ছে পুত্রকে মারার জন্য শত চেষ্টা করছে কিন্তু মারতে পারে না তো এরকম অনেক চেষ্টা করেও বলেছিল যে তোমার হরি কোথায় যে তোমাকে রক্ষা করছে তখন প্রহ্লাদ মহারাজ বললেন আমার হরি সর্বত্র বিদ্যমান তখন হিরণ্যকশিপু রাজা চতুর কেন এই হরিকে খুঁজ করছিল কেন না হিরণ্যকশিপুর রাগ ছিল ভগবানের প্রতি তার যে ভ্রাতা হিরণ্যাক্ষকে বরাহদেব রূপে বধ করেছিলেন ভগবান হিরণ্যাক্ষকে তাই হিরণ্যকশিপুর রাগ ছিল সে ভাবছিল এই হরি আমার সামনে এলে তার শরীরটা থেকে তার গরদানটা আলাদা করে দিল তাই জন্য খোঁজ করছিল সর্বত্র কোথায় সেই ভগবান কিন্তু সে পাচ্ছে না কিন্তু দেখছে তার পুত্র হরিভক্ত সবাইকে নিষেধ করে দিয়েছে কেউ ভগবানের আরাধনা করতে পারবে না তাই জন্য হিরণকশি এমন করেছিল যাতে ভগবানের আরাধনা না হয় তাই জন্য গাভী হত্যা করছিল গো হত্যা কেন গাভী থেকে দুধ আসবে ঘি হবে যজ্ঞ করলে ভগবান সন্তুষ্ট হবে শক্তিশালী দেবতারা হয়ে যাবে এই জন্য গো হত্যা আদেশ করে দিয়েছিল যেমন বর্তমান সরকার আমাদের বর্তমান সরকার যেমন কসাই খালা গো হত্যা অনুমোদন করে দিছে তার মানে হিরণ্যকশিপর মতো অসুর রাজা যারা গোহত্যা অনুমোদন করে তারা হিরণ্য কশিপর মত অসুর কিন্তু তার মতো শক্তিশালী হতে পারে না এখনকার রাজারা ভয় পায় ভয় পেত না কিন্তু হরিকে ভয় পাচ্ছিল দেবতাদের ভয় পাচ্ছিল কাউকে ভয় পাচ্ছিল কিন্তু তার পুত্র বিষ্ণু ভক্তকে ভয় পাচ্ছে তো এই জন্য ভক্তরা ভগবানের নাম যজ্ঞ করে তাই সেখানে সবকিছু শক্তিশালী হয়ে ওঠে জগতে দেবতারা তখন শক্তিশালী হয় দেবতারা তখন যা লাগবে সব কিছু দিবে হাওয়া দিবে বাতাস আগুন দিবে বৃষ্টি দিবে কিন্তু আমরা যেহেতু ভগবানের নাম করি না নাম যজ্ঞ করি না শুদ্ধভাবে করি না ভগবানের নাম তাই জন্য দেবতারা অসন্তুষ্ট হয়ে আইলা সুনামি মহাসাইক্লোন হুদ কত রকম নতুন নতুন রোগ তারপরে যুদ্ধ এই সমস্ত চলে আসছে কেন না দেবতারা অসন্তুষ্ট তাই আমরা ভগবানের নাম করছি না নাম যজ্ঞ এই কলিযুগের যজ্ঞ সেজন্য আমরা ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের ভক্ত সর্বত্র এই নাম যজ্ঞের আয়োজন করি সেজন্য এখানে লেখা আছে হরে কৃষ্ণ উৎসব হরে কৃষ্ণ বললে সকলের চেতনা তমগুণ থেকে তারা উত্তম স্তরে আসবে উত্তম হয়ে যাবে উদ্গত তম তমসা মানে অন্ধকার থেকে আলুকে যেতে পারবে তো সেজন্য হৃদয়ের আয়না পরিষ্কার হবে নিজেকে জানবে এবং তার ভগবানের সাথে সম্বন্ধ কর্তব্য এইসব বুঝলে পরে তখন মনুষ্য সমাজ শান্ত হবে যুদ্ধ লাগবে না সব কিছু ঠিকঠাক থাকবে সেই হিরণ্যকশিপু এত বড় অসুর ছিল গাছপালা কাটছিল এবং যজ্ঞ নাহায় গো হত্যা করছিল নির্বিচারে কত কিছু মুনি ঋষিদের হত্যা করছিল কিন্তু তার পুত্রকে হত্যা করতে পারছিল না তার পুত্র নারায়ণ বিষ্ণুর ভক্ত বারবার তাকে চেষ্টা করছিল অস্ত্র দিয়ে হত্যা করতে চেষ্টা করছিল সমুদ্রে ফেলে দিতে বিশ আগুনের মধ্যে বিষের বিষ দিয়ে উত্তপ্ত তৈলাক্ত কড়াইতে বিষধর সর্পের মধ্যে কিন্তু প্রহ্লাদ মহারাজ কিছুতেই তাকে মারতে পারছিল না প্রহ্লাদ মহারাজ সর্বদা ভগবানের নাম স্মরণ করতেন এটা শ্লোক আছে বিশ্বেশ্বর সংহিতা আপনার শুনে অবাক হয়ে যাবেন শিব মহাপুরাণ শ্রী মহাপুরাণে কি সুন্দর কথা বলা হয়েছে সবাই বলবেন আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন অগ্নিশ্চ শীততাম জাত বড় হয়ে যাচ্ছে ছোট করে বলবো বলবেন অগ্নিশ্চ শীততাম জাত জলমচ স্থলন্তাম গত তারপরে স্থলমচ জলতাম জাতম বিষম চ অমৃত্বাম গতম শস্ত্রানি পুষ্পভাবানী হরের নাম চ কীর্তনম এটা বিশ্বেশ্বর সংহিতা শিব মহাপুরাণে বিশ্বেশ্বর সংহিতায় এরকম সুন্দর একটা কথা রয়েছে যেটি প্রহ্লাদ মহারাজকে তার পিতৃদেব উত্তপ্ত আগুনের মধ্যে প্রহাদ মহারাজের ছিল যে কি অগ্নিদেবের তপস্যা করেছিল হিরণ্যকশি বোন অগ্নি তপস্যা দিয়েছিলেন যে শাড়ি পরলে ও যদি আগুনের মধ্যে প্রবেশ করে তাহলে ও পুড়বে না এরকম অগ্নিদেবের বর ছিল কিন্তু অগ্নিদেব বলেছিলেন এটা অপব্যবহার করা চলবে না কিন্তু যখন এই প্রহাদ মহারাজের পিসি হিরণ্যকশিপের বোন একবার তার দাদার বাড়িতে গিয়েছিল রাজধানীতে তখন সে দেখছে তার দাদা হিরণ্যকশিপু খুব মনের মধ্যে একটা বিষাদগ্রস্ত তখন জিজ্ঞাসা করছে দাদা তোমার কিসের বিষাদ তুমি তো সারা জগতের ত্রিজগতের অধীশ দেবতাদের পর্যন্ত তোমার আয়ত্তে রেখেছ কিসের তোমার দুঃখ বলে দেখো আমার কারো থেকে দুঃখ নেই আমার শত্রু আমার পুত্র হয়ে গেছে কেন না ও আমার শত্রু হরি ভক্ত তাকে আমি শত চেষ্টা করেও মারতে পারছি না তখন বোন হেসে বলল দাদা তোমার কোনো চিন্তা নেই আমার একটা অগ্নিদেবের বর আছে তোমার এই ছেলেকে আমি এক নিমিশের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারি তাই নাকি তাহলে করো তুমি কি করে করবে দেখাও তাহলে একটু আমাকে প্রদর্শন তখন বলা আগুন লাগাও আমার সামনে দেখো আমি আগুনের মধ্যে প্রবেশ করব আমি পুড়ব তখন হিরণ্যকশিপু একটা আগুন ধরিয়ে দিয়েছে তখন তার বোন তার মধ্যে ঢুকছে বের হচ্ছে কিছু হচ্ছে না তখন হিরণ্যকশিপ অসুর সেও হাসতে লাগছে বাহ চমৎকার এ তো আমার উত্তম ব্যাপার তাহলে প্রহ্লাদ এবার কোথায় যাবে তখন বলো শুধু তুমি একা দেখবে তা না এই যে দুষ্ট এই নারায়ণের হরির আরো অনেক ভক্ত গোপনে আছে তারা দেখুক যে শাস্তি তুমি দিতে পারো তাই প্রকাশ্য পথে বিরাট আয়োজন কর পূর্ণিমা তিথিতে সেখানে বিরাট আয়োজনে সবাইকে আমন্ত্রণ করো সবাই দেখুক দেবতারাও দেখুক গোপনে তারা কি রকম তুমি শাস্তি দিতে পারো তখন সেখানে আয়োজন করা হলো আর সেই হিরণ্যকশিপুর বোন ও কাঠের মধ্যে গিয়ে বসলো মাঝখানে বিরাট যজ্ঞ পূর্ণিমা তিথি আর সেখানে প্রহ্লাদ মহারাজকে কুলে নিয়ে বসল সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরি দেওয়া হল তখন আগুন ধরে দেওয়া মাত্রই প্রহ্লাদ মহারাজ তো চব্বিশ ঘণ্টা ভগবানের নাম করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন সাল দিয়ে হরে কৃষ্ণ হরে আরু জুড়ে আরুজুরে হরে হরে রাম হরে রাম

নাম কীর্তন করছেন আর মনের মধ্যে সর্বদা স্মরণ বিষ্ণু দর্শন তখন ওই যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেহেতু এটা অসৎ ব্যবহার করল তখন অগ্নিদেব দেখছেন যে নারায়ণ প্রভুর ভক্তকে জ্বালানোর চেষ্টা তখন আর কাজ হল না স্বয়ং বিষ্ণু তার মধ্যে আছেন এই জন্য বিষ্ণু সেখানে উপস্থিত হয়েছেন তখন এই প্রহ্লাদ মহারাজের পিসি পুড়ে ছাই হয়ে গেল দাও দাও করে আগুন জ্বললেও প্রহ্লাদ মহারাজের কিছু হল না প্রেমানন্দে প্রহ্লাদ মহারাজ কে ভগবান নৃসিংহদেব কে দেখুন প্রহ্লাদ পাঁচ বছরের বয়স ভয় নেই তার বাবাকে ভয় পাচ্ছে না অসুর রাজা যে দেবতাদের কষ্ট দেয় গো হত্যা করে রকম অসুর রাজাকে ভক্তরা ভয় পায় না তার প্রমাণ প্রহ্লাদ মহারাজ পাঁচ বছরের শিশু হয়ে তাই এই শ্লোকে আমরা পড়ছিলাম অগ্নিশ্চ শীততাম জাত অগ্নি জ্বলেছে বটে কিন্তু প্রহ্লাদ মহারাজ ভাবছেন আমি এসির ঘরে আমাকে রাখা হয়েছে आर उन्हें श्री घरे बसे की करते हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे गरुणी गरुणी। हरे रामा हरे रामा 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 हरे 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 कृष्ण हतले হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণে তাহলে অগ্নি কি হয়ে গেল শীতল হয়ে গেলে তাহলে অগ্নি সেখানে প্রহ্লাদ মহারাজের কাছে জ্বালাতে পারলো কিন্তু যে দুষ্টামি করলো সে জলে পুড়ে গেল তার মানে অগ্নিদেবের বর অপব্যবহার করেছে কখনো কখনো আমরা কোনো কিছু বর পাই দেবতাদের থেকে পূর্ব কর্ম অনুসারে অনেক আমরা সৌন্দর্য রূপ পাই ধন সম্পদ পাই অনেক জ্ঞান পাই অনেক উন্নতি হয় বাড়িতে কিন্তু সেগুলি যখন আমরা অসৎ করব ভগবত সেবা ছাড়া নিজেকে অভিমান করে অহংকারী করে শ্রেষ্ঠ ভাবব সবাইকে শাস্তি দেওয়ার চেষ্টা করব তখন ওই রকম বেশি দিন টিকে না তাই এই প্রহ্লা মহারাজের বোন সঙ্গে জলে পুড়ে ছাই হয়ে গেল সেই জন্য কখনো মনুষ্য জীবনে অভিমান অহংকার করবেন না কোনো একটু জ্ঞান পেয়েছেন ধন সম্পদ পেয়েছেন সুন্দর রূপ পেয়েছেন উচ্চকোলে জন্ম হয়েছেন অভিমান করবেন না অভিমান শূন্য থাকতে হবে তাহলে ভগবানের কৃপা পাবেন তাহলে দীর্ঘস্থায়ী হবে আপনার এই মনুষ্য জীবনে ভগবত ধামে যাবেন যদি ভগবানকে কেন্দ্রতে রাখবেন তাই অগ্নিশ্চ শীততাম জলে ফেলে তাকে দিয়েছিল সেখানে স্থল হয়ে গেল ভাবে তাকে বিষ পান করতে দিয়েছিল সেই বিষ অমৃত হয়ে গেল তাকে শস্ত্র দিয়ে মারতে গিয়েছিল শস্ত্রাণী পুষ্পভাবঞ্চ তার মানে প্রহ্লাদ মহারাজ ভাবছেন অসুরেরা তাকে অস্ত্র শস্ত্র দিয়ে মারতে যাচ্ছে তখন প্রহ্লাদ মহারাজ দেখছেন আমাকে পুষ্পমালা দিয়ে সবাই বরণ করছে তাহলে এইভাবে প্রহ্লাদ মহারাজকে তার পিতা কিছুতেই মারতে পারল না তো একদিন এই জিজ্ঞাসা করেছে কোথায় তোমার হরি তোমাকে রক্ষা করে তখন বললো সর্বত্র তো হিরণ্যকশিপ তো খোঁজ করছিল গলাটা আলাদা করবে তখন ওই দিনে রাজসভার মধ্যে প্রহ্লাদ মহারাজকে যখন জিজ্ঞাসা করেছে বলছে সর্বত্র তখন রাজা বুদ্ধিমান ল তোমার হরি সর্বত্র তাহলে এই আমার সামনে যে স্তম্ভ আছে এর মধ্যে আছে নিশ্চয় তুমি যখন বললে সর্বত্র তার মানে চতুর করে ভাবলো তাহলে প্রহ্লাদ মহারাজ যদি সর্বত্র দেখে তাহলে আমার এই রাজবাড়ি এই রাজ দরবারের মধ্যে এই মন্ত্রালয়ে এই স্তম্ভের মধ্যে যদি হরিকে পাওয়া যায় তাহলে তো আমাকে তাকে মারতে সহজ হয়ে উঠবে তখন সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মহারাজ বললেন হ্যাঁ এই স্তম্ভের মধ্যেও আমার হরি আছেন তখন প্রার্থনা দেখছে কেন ভক্ত যত্র যত্র তার নেত্র পড়বে সর্বত্র এসে ভগবানকে দর্শন করতে পারে এ হচ্ছে ভক্ত এই ভগবান সর্বত্র বিদ্যমান স্তম্ভের মধ্যেও তখন হিরণ্য কশিপুত ভাবলো আরে এই তো সুযোগ এই স্তম্ভের মধ্যে বেটা লুকিয়ে বসে আছে আর এই রক্ষা করছে আজ আমার সুযোগ হয়েছে একে হত্যা করব তখন সঙ্গে সঙ্গে গদা নিয়ে সেই স্তম্ভকে ভাঙার চেষ্টা করেছে অমনি শুনছে গর্জন বিশাল গর্জন স্বর্গ মর্ত পাতাল এত গর্জন হয়েছে ধোঁয়া উড়ে গেছে চতুর্দিকে তখন তার মধ্যে থেকে কে বেরিয়ে এলেন নরসিংহ ভগবান জয় নরসিংহ ভগবান কি হিরণ্যকশিপু বর ছিল ব্রহ্মা দেবতাদের বর হচ্ছে ভগবানের ভক্তের কাছে কোন দেবতাদের বর খাটে না দেবতাদের থেকে যা কিছু পাবেন ওগুলি অনিত্য কেন দেবতারা ভগবান থেকে নিয়ে দেন তাদের নিজস্ব কোনো শক্তি নেই যেমন আপনাদের আমাদের দেশে মন্ত্রিমণ্ডল। সরকার থেকে কিছু নিয়ে আপনার দেশে কিছু কাজ করছে তার নিজস্ব কিছু নেই সে কিছু দিতে পারবে না ঠিক দেবতারাও ভগবানের প্রতিনিধিত্ব করেন তারা ভগবান থেকে নিয়ে কিছু দেন তাই দেবতাদের শক্তি পাওয়া যায় না ভগবানের ভক্তের কাছে তখন হিরণ্যকশিপুত্র ব্রহ্মা থেকে বর পেয়েছিল যে দিনে মরবে না রাত্রে মরবে না ঘরে মরবে না বাইরে মরবে না জলে স্থলে দেবতা পশু পাখি যক্ষ রাক্ষস অস্ত্র শস্ত্র অগ্নি কোনটাতে কোন দেবতাতেও। তখন হিরণ্যকশিপু সামনে কি দেখলো না নৃসিংহ দে অদ্ভুত রূপ তখন যুদ্ধ করতে লাগলো বলে এই তো সুযোগে মেরে ফেলবো আমি এবারে কিন্তু যুদ্ধ করে ভগবান তো সর্বশক্তিমান তার থেকে আমরা শক্তি পাই তাই কিছু বলিয়ান হয়ে অহংকার করি আমি শক্তিমান আমাদের এই দেশে ভারতবর্ষে একজন বক্সার ছিল নাম শুনেছেন মোহাম্মদ কয়জন নাম শুনেছেন মোহাম্মদ আল্লি বক্সার বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার অহংকার হয়েছিল বলে আমার মতো বিশ্বে কেউ বক্সারে চ্যাম্পিয়ন নেই শক্তিশালী নেই ভগবান আল্লাহ গড এইসব কিছু নেই আমি নিজে শক্তিশালী হয়েছি নিজে শক্তি অর্জন করেছি এরকম মোহাম্মদ আলীর অভিমান ছিল কিন্তু একদিন তার একটা রোগ হলো পার্কিনসন রোগ হাতটা এরকম কাপে চায়ের কাপ তুলতে পারেনি একদিন দেখছে চায়ের কাপটা উঠছে না এরকম কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে একটা রোগ হয়ে গেছে সেই দিন ও আবার লিখছে যে না যে আমাকে শক্তি দিয়েছিল সে আমার থেকে শক্তি নিয়ে নিয়েছে অতএব আমি মূর্খ গাধা আমি জানতে পারিনি যে শক্তি যার সে আমার থেকে নিয়ে নিয়েছে আমি স্বীকার করছিলাম না আল্লাহ গড ভগবানকে তিনি সর্বশক্তিমান তার থেকেই সমস্ত শক্তি আসে আজ আমার এই উপলব্ধি হলো একটা চায়ের কাপ আমি তুলতে পারছি না আর শ্রেষ্ঠ বক্সার রূপে অহংকার করছিলাম ঠিক এইরকম বর্তমান সমাজে বহু লোক এরকম ভাবে কিন্তু সেটা এক নিমিশের মধ্যে ভগবান তার সব কিছু হরণ করে নেবেন মৃত্যু সর্বহরম অহম গীতায় কৃষ্ণ বলছেন এক নিমিশের মধ্যে করুণা পাঠিয়ে দিয়ে কত লোককে চিৎপটাং এটা মশা পাঠিয়ে দিয়ে চিৎপটাং ভগবানকে আসতে হবে না মশা দিয়েই আপনাকে চিৎপটাং করে দেবে আমি কালকে বলছিলাম আমাদের একটা মন্দিরে আমরা বামডারি দিচ্ছিলাম একটা জায়গায় আমাদেরই জায়গা কাগজপত্র রয়েছে কিন্তু এক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এসে তার লোক পাঠিয়ে না এখানে আমাদের পারমিশন ছাড়া এখানে বামুন্ডারি করা চলবে না এসব চলবে না স্কন এসব করতে পারবে না ঠিক সেইবারই করোনা এসে চিটপটাং তখন পরে একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হলো না না আপনারা করুন আপনারা বামুণারী কোন আপনাদের জায়গা ঠিক আছে আমরা দেখেছি কেন উনি অহংকারী হয় এরকম বললো তবে ঘুষ আজকাল ঘুষ চায় না সরকার দেখলেন কত লোকের চাকরি কিভাবে নষ্ট হয়ে গেছে ঘোষ চায় ভক্তরা লক্ষ্মী নারায়ণের সেবা করে এই লক্ষ্মীকে ইন্দ্রিয় ভোগের মদ খাওয়ার জন্য মদ্য মাংস খাওয়ার জন্য কেন দিবে বামুণারী ইস্কনের জমি ইস্কন ভগবানের সম্পত্তি এই জগতে সমস্ত সম্পত্তি ভগবানের তাই ইস্কন ভক্তরা ভগবানের সেবা করছিল যেতটুকু জায়গা একজন দান করেছিল তো সেইটাকেই নিয়ে তারা বামনারে দিয়ে ভগবানের সেবা করার সুযোগ নিচ্ছিল কিন্তু এই এইরকম অহংকার হয়ে গেল তো এই তো বড় অসুর তার মতো শক্তিশালী জগতে কেউ নেই দেবতাদের যে করাত করেছে ওই যে অহংকার করেছে আমি অমর কিন্তু ব্রহ্মা বলেছিলেন তুমি অমর বর আমি দিতে পারি না কেন আমিও মরণশীল তো দেবতারাও মৃত্যুবরণ করে তাদের আয়ু অধিক এই জন্য তাদের অমর বলা হয় তাদের আয়ু গণনা করলে গীতায় বলা হয়েছে দেবতাদের আয়ু কত কোটি কোটি বছর আমাদের মর্ত লোকের গণনা অনুসারে আপনারা মনুষ্য জীবনে দেখবেন কখনো কখনো কোনো কোনো ছোট ছোট পোকামাকড়া আপনি দেখছেন জন্ম হলো জন্ম হয়ে আবার সে বাচ্চা দিল তার বিয়ে হয়ে গেল সেই সময়ের মধ্যে আপনার এই মর্তের লোকে আপনি দেখছেন বাচ্চা হয়ে গেল তার মধ্যে আবার বিয়ে হয়ে গেল তাদের বউমা হয়ে গেল আবার সে চিৎপটাং হয়ে গেল দেখছেন মরে গেল তার মানে ওই ব্যক্তি পুকা তার কাছে একশো বছর ওই সময় কিন্তু আপনার কাছে এক নিমিষে শেষ ঠিক সেই রকম দেবতাদের কাছে এই প্রত্যেকটা গ্রহ মন্ডলে একটা থেকে আরেকটা গ্রহ লোক উন্নততর সেই রকম আয়ুগুলি উচ্চ তাই দেবতাদের অনেক আয়ু সেই জন্য আমরা ভাবছি তারা অমর তারাও অমর নয় ব্রহ্মা হিরণ্যকশিপুকে বলেছিলেন ও যখন তপস্যা করে সন্তুষ্ট করেছিল ব্রহ্মাকে ব্রহ্মা বলেন তুমি বর চাও বলে আমাকে অমর বর দিন তখন ব্রহ্মা বলেন আমি অমর নয় তোমাকে কি করে দিব তো কায়দা করে নিল অসুর তো খুব বুদ্ধিমান কি কায়দা করল না আমি ঘরে বাইরে মরব না ঘরেও মরব না বাইরেও মরব না জলে স্থলে মরব না পশু পাখিতে মরব না দেবতাদের মরব না মানুষদের হাতে মরব না কোনো অস্ত্র শস্ত্রে বিষ পানে কোনো কিছুতে আমি মরব না তখন ব্রহ্মা তথাস্ত করে দিয়েছিলেন তখন ভগবান যে নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন বলেছিল দিনে মরব না রাত্রে মরব না তখন যুদ্ধ হচ্ছে আস্তে আস্তে ভগবান তার সাথে যুদ্ধ খেলার মতো করছেন কিন্তু যেই সন্ধ্যা মানে গুধুলি লগ্ন কেন বলেছিল দিনে মরব না রাত্রে মরব না তাহলে গোধুলি লগ্ন দিনও নয় রাত্রিও নয় তখন ভগবান তাকে ধরে নিলেন ধরে নিয়ে কি করলেন আর চৌকাঠের উপরে বসলেন ঘরও নয় বাইরেও নয় চৌকাঠ ঘর নয় বাইর নয় তো চৌকাঠের মধ্যে বসে গেলেন হিরণ্যকশিপুকে ধরে কুলের মধ্যে রেখে দিলেন জিজ্ঞাস করলেন হিরণ্যকশিপু তুমি কোথায় জলে না স্থলে না আকাশে বলে প্রভু আমি আকাশেও নয় জলেও নয় স্থলেও নয় আপনার কুলে তাহলে তোমার মৃত্যু অবধারিত তো তুমি বলো তুমি বলেছিলে না দিনে মরবে না রাত্রে মরবে না বলছে হ্যাঁ তাহলে এখন কি দেখছ না গুধুলি লগ্ন আমরা অনেক ফাঁকি ফুঁকা দিয়ে ভাবতে পারি ঘুষ টুস দিয়ে রক্ষা পেতে পারি কিন্তু ভগবানের মাড়ে ফাঁকি নেই সব উনি দেখছেন আপনি কি গোপনে চিন্তা করছেন সব দেখছে ঘরের ভিতরে লক করে যাই করুন না কেন যাই স্মরণ করুন না কেন তিনি অন্তর্জামী তার নাম সব কিছু তিনি দেখে নিচ্ছেন হৃদয়ের মধ্যেই বসে আছেন আপনি বুঝতে পারছেন না তখন সেই হিরণ্যকশিপুকে নৃষ্হদেব বললেন তাহলে গুধুলি লগ্ন মানে তোমার মৃত্যু দিন নয় রাত্রি নয় এখন আমাকে কি দেখছ মানুষ না পশু আপনি নন নন তাহলে তুমি বলেছিলে মানুষে মরবে না পশুতে মরবে না দেবতায় মরবে না যক্ষ রাক্ষস তাহলে আমাকে কি দেখছ না নরসিংহ তাহলে তোমার মৃত্যু অবধারিত তা তুমি বলেছিলে না অস্ত্র শস্ত্রে মরবে না এখন কি দেখছ বলছে নখ দেখছি তাহলে এরা অস্ত্র নয় অতে তোমার মৃত্যু অবধারিত গুদুলি লগ্ন সঙ্গে সঙ্গে তার বুকে হাত দিয়ে ফাড়িয়ে নৃসিংহদেব হিরণ্যক শুভকে বধ করে দিলেন জয় নৃসিংহদেব ভগবান কে নৃসিদেব ভগবান কি তাই ভক্তের আহ্বানে ভগবান আসেন তো সেটা ভক্ত যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন জুড়ে জুড়ে কি বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে সুখে দুঃখে ভুল না ক বদনে হরিম কর রে সুখ আসুখ দুঃখ আসুখ ভগবানকে ভুলবেন না কেন না তিনি আলো বাতা জল সা যা কিছু আমাদের নিত্য প্রয়োজন আপনি দুঃখে থাকলেও আপনার জল লাগবে হাওয়া লাগবে থাকার জায়গা লাগবে তাহলে কেন কৃষ্ণকে ভুলবেন দুঃখটা আর সুখটা তো আপনার পূর্ব কর্ম অনুসারে আমরা পাচ্ছি কখনো গরিব কখনো ধনী কখনো রাজা কখনো প্রজা কখনো গাছপালা কীট পতঙ্গ পশু পাখি এটা আমার কর্ম অনুসারে আমি আত্মা আমার কর্ম অনুসারে ভগবানের নির্দেশের উল্লঙ্ঘন হেতু যেমন আজকাল কেউ জেলে যায় কি কারণ সরকারের আইনের তাই জেলে ঢুকে উল্লঙ্ঘন ঠিক আমরা সবাই জেলখানায় দুঃখের এটা সুখালয় নয় আমরা ভাবছি আমরা খুব আরামদায়ক জায়গায় রয়েছি না এখানে জন্ম থেকেই দুঃখ মৃত্যুতেও দুঃখ বার্ধক শরীর থাকলে বার্ধকেই দুঃখ আবার রোগ হলেও দুঃখ তা আপনি কি করে সুখী হবেন ও আমরা তো সরকারি আইনে ধনী লোকেরা হসপিটাল খুলে দিয়েছে অনেক ঔষধ ঔষধ কোম্পানি তৈরি করেছে আমরা হয়ে যাব আরে বাপু ডাক্তারও রোগ মুক্ত নয় এখন সরকার দেখছে বৈজ্ঞানিকরা হসপিটালেই নতুন নতুন রোগের সৃষ্টি নতুন নতুন ঔষধ থেকে নতুন নতুন রোগের সৃষ্টি তাহলে কোথায় যাবেন ভগবান যিনি সৃষ্টিকর্তা তিনি ভগবত গীতায় লিখলেন যে জন্ম মৃত্যু জরা দুঃখ যিনি সৃষ্টিকর্তা উনি বলছেন জন্ম মৃত্যু জরা থাকবে এই জগতে আর ডাক্তার হসপিটাল খুলে আপনি রোগমুক্ত হবেন এটা মূর্খামি গাধাদের চিন্তাধারা যারা মূর্খ অন্ধকারে রয়েছে অজ্ঞানে রয়েছে বুঝতে পারে না কিসে ভালো হবে কিসে মঙ্গল হবে ভগবান মানে আনন্দ তেজনই জগতে সবকিছু থাকবে জন্ম মৃত্যু জরা ব্যাধি তাই বুদ্ধিমান মানুষের কর্তব্য সুখে দুঃখে ভুল নাক বদনে হরি নাম করে আমি পূর্ব কর্ম করেছি জেলে ঢুকে গেছি কখনো কখনো একটু সুখ হচ্ছে আর কখনো কখনো দুঃখ হচ্ছে এটা আমার পূর্ব কর্ম অনুসারে সরকার জেলের মধ্যে তাকে একটু রিহাই দিয়ে বলছে একটু ঘুরে আসো তুমি একটু ঘুরে আসো আবার ঘুরে এলে তাকে পিটাচ্ছে জেলের মধ্যে এই খাবার নাও আনন্দ করছে একটু খেয়ে নিল আবার পিটাচ্ছে বল এটা কেন করেছিস আবার খাবার দিচ্ছে একটু আহ খুব আরাম আবার পিটাচ্ছে তুই কেমন হচ্ছে জগতে না দণ্ডে যেন যেন রাজা নদীতে চুবায় নদীতে আগিকার রাজারা কি করত কেউ যদি ভুল করে তা বাঁশের লগা বাঁশের লগা বলে নাকি বাঁশের আগাতে মাথাতে একটা দৌড়ি লাগিয়ে সেই দণ্ড পাবে যে তাকে কমরে বেঁধে নদীতে গিয়ে কি করতে এরকম ছেড়ে দিত যখন সে ছটফট ছটফট করত দুঃখ আবার এরকম তুলে দিত আহ কি আরাম তা আমাদের সুখটা ওই সাময়িক দুঃখের নিবৃত্তি জল থেকে উঠে আহ ওই রকম আমরা ধনী গরিব বা যাই আছি না কেন সুন্দর টাকা পয়সা জ্ঞানী দেখতে যাই কিছু হন এই জগতে বৈজ্ঞানিক উন্নতি আপনার বাড়িতে সুন্দর স্ত্রী গাড়ি বাড়ি টাকা কুটি কুটি আছে ওই দণ্ডে যেন যেন রাজা নদীতে চুবায় একটু দুঃখের নিবৃত্তি হয়ে যাচ্ছে তখন ভাবছেন মদটা রাখে অনেক স্ত্রী কষ্ট দিছিল মদটা রাখে একটু বুদ্ধ হয়ে পড়ে থাকলে আহ আজ একটু শুয়ে থাকলাম আবার নেশা কেটে গেল আবার স্ত্রী আমাকে কেস করে দিয়েছে আমার নামে বিশ লাখ টাকা লাগবে কোথায় পাবো আবার মদ খেয়ে ভুলে যাচ্ছে এই হচ্ছে যারা বুদ্ধিমান তারা বিচার করবে জানবে এটা কোথায় পাবেন গীতা থেকে আছে যে কর্ম না দৈব নেত্রে ন জন্ত দেহ উপপতে তাই আমরা পূর্বপূর্ব কর্ম অনুসারে এরকম সব দেহ পেয়েছি ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত অতএব যখন সাধু সঙ্গ মাধ্যমে এই ভগবানের প্রতিনিধিরা যেমন সরকারের লোকেরা গিয়ে বুঝায় জেলে যারা আছে তোরা স্বীকার কর এই যে ভুল করেছিস এত প্রহার খাচ্ছিস বুঝতে পারছিস না তাই সাধু হচ্ছে ভগবানের প্রতিনিধি গীতা ভাগবতের শিক্ষা পরম সরকারের যে সমস্ত উপদেশ আমরা উল্লঙ্ঘন করেছি তাই সাধুরা এসে ঘুরে ঘুরে সেই অ্যাজ ইট ইজ কথা ভগবান যে উপদেশগুলি দিয়েছেন সেটাকে পুনরাবৃত্তিকরণ করে এরকম নয় লোক ঠকানো সাধু সেজে যে লাল কাপড় পড়বে তিলক পড়বে গীতা ভাগবতের কথা বলবে না আর প্রতারণা করবে তো সেজন্য ভাগবতে বলা হয়েছে পৃথিবীতে আছে যত ধর্ম ধর্ম নামে চলে ভাগবত কহে স পরিপূর্ণ ছলে ছলনা করছে করছি আমরা তো সেজন্য সুদীবৃন্দ সনাতন মানে নিত্য জীব হচ্ছে আমি এই দেহ নই ভগবানের অংশ ভগবান সনাতন মানে নিত্য তার অংশ আমি আত্মা এই দেহের মধ্যে আছি সজীব বস্তু ভগবান পরম সজীব এ আত্মা সজীব তাই জন্য এই দেহটা কিছু বাড়ছে ছোট ছিল ওই আত্মা ভিতরে আছে বলে একটু বড় হয়েছে যুবক হয়েছে কৌমারং যৌবনং জরা এই ভগবত গীতায় কৃষ্ণ সব বললেন গীতা কিভাবে বিজ্ঞান করছি আমি আমি মানে আত্মা আমরা বলি বলি না না আমার দেহ কেউ আমি দেহ বলি না আমার দেহ বলি আমার দেহ আমার হাত বলি না আমি হাত বলি আমি মাথা বলি না আমার মাথা বলি তাহলে আমি কে কেউ প্রশ্ন করেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা করছি ডক্টর করছি কত কিছু করছি কিন্তু আমি কে জানি না আমরা পরিচয় দেবো আমি প্রধানমন্ত্রী আমি রাষ্ট্রপতি আরে আপনার মূল্যটা কি করে হবে এক সময় একটা রাষ্ট্রপতি দেশের তার চাকর আর সেক্রেটারিকে নিয়ে সভা করতে যেতে যেতে তার গাড়িতে এমন আঘাত হলো রাষ্ট্রপতি স্পট ডেট আর যিনি রাষ্ট্রপতি তার ডেট হয়ে গেল পুরা মৃত আর চাকর সেক্রেটারি ছটফট করছে তো সেখানে আমার প্রশ্ন একটা এই রাষ্ট্রপতি একদম স্পট ডেড আর চাকর সেক্রেটারি তার এই গাড়িতে ছটপট করছে কাকে হসপিটালে নিয়ে যাবে লোকেরা বলুন এখানে অনেক ছাত্র ছাত্রী আছে কাকে হসপিটালে নিয়ে যাবে ছাত্ররা ছাত্রীরা বলছে রাষ্ট্রপতিকে আর কে বলবেন উত্তর তোমরা কাকে বলবে রাষ্ট্রপতিকে কাকে চাকর চাক আর সেক্রেটারিকে কেন কেন না রাষ্ট্রপতি স্পট ডেড তাকে হসপিটালে নিয়ে কিসের জন্য চাকর আর সেক্রেটারি ছটপট করছে তাহলে রাষ্ট্রপতি থেকে কার মূল্য বেশি এখন চাকর সেক্রেটারি কেন তার মধ্যে আত্মা জীবন ভগবান দিয়েছেন সে আত্মাটা রয়েছে বলে এখন ছটপট করছে বেরিয়ে যায়নি যে জন্য আমরা বলি বাবা দেহত্যাগ করলেন রাষ্ট্রপতি দেহত্যাগ করলেন কিন্তু যাকে রাষ্ট্রপতি বলছিলাম যাকে বাবা বলছিলাম ও তো শুয়ে আছে তাহলে কে রাষ্ট্রপতি তাহলে ওই দেহটা রাষ্ট্রপতি নয় তাহলে আমরা দেহের পরিচয় দেয় মিথ্যা আমার বাবা স্ত্রী কন্যা পুত্র এটা ছায়া ছায়াবাজি প্রায় ঠাকুর গান করেছেন যে দেহটাকে আমরা মমত্ব করছি স্ত্রী পুত্র কন্যার সাথে এটা একটা ছায়া কেন এই জড়জগতটা কার সৃষ্টি দুর্গা এই জড়জগতটা ভগবানের যে অন্তরঙ্গা শক্তি যুগমায়া শক্তি এবং ভগবানের অন্তরঙ্গা লাদিনী শক্তি যে রাধারানী তার ছায়া হচ্ছে এই দুর্গা যশ্য ছায়েব দুর্গা বিভক্তি দুর্গা এই দুর্গা ত্রিশূল নিয়ে রয়েছেন দুর্গা মানে কি যিনি দুর্গে রক্ষয়ত্রী মানে জেলখানার যিনি সুপারিটেন্ডেন্ট তাই দুর্গ থেকে দুর্গা এই জড়জগতে তিনি হচ্ছেন ছায়া ছায়ার কাছে আপনাকে অনেক পূজা করলেন দিয়ে দিল কোটি টাকা ও দুর্গা মাতা আমাকে টাকা দিয়ে দিল কিন্তু ছায়ার মতো আপনি দেখলেন ও কোটি কোটি টাকা ইনকাম ট্যাক্স অফিসার এলো ওই শেষ হয়ে গেল ছায়াটা আপনি দেখলেন আবার কান্না করতে শুরু করলেন সুন্দর দেহ পেলেন দেবদেবী থেকে ওটা ছায়া এটা রোগ হবে সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল সুন্দর শরীর চলে গেল কেন এগুলি ছায়া প্রতিবিম্ব প্রকৃত আমরা আত্মা ভগবানের অংশ গীতায় কৃষ্ণ বলেন মামাই বাংশ জীব জীবভূত সনাতন তে আত্মা আছে বলে এই দেহের এত মূল্য সুন্দরতা ধনী শিক্ষিত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যখন আত্মা চলে গেল পড়ে আছে রাষ্ট্রপতিকে কেউ নিচ্ছে না আত্মা আছে বলে চাকর সেক্রেটারিকে কে হসপিটাল নেই তাহলে মূল্যটা আত্মার জন্য এই দেহেতে আপনি ছেলে না মেয়ে শিক্ষিত না অশিক্ষিত ধনী না গরিব এই বিচার নয় ধনী গরিব শিক্ষিত শিক্ষিত পূর্বের কর্ম অনুসারে যেমন আমরা দুঃখ চাই না কিন্তু দুঃখ আসে কেন পূর্বের কর্ম অনুসারে তো সেজন্য এই কর্ম ধ্বংস করা যায় ভগবত ভক্তির মাধ্যমে আচার্যরা বলছেন কর্মানি নির্দহতি এই কর্মকে দগ্ধীভূত করা যায় পশু পাখিরা পারে না কেন তারা বুঝতে পারে না তাদের চেতনাটা লুপ্ত তারা জানে না কিভাবে কর্ম দগ্ধীভূত করতে হয় কিন্তু দুর্লভ মনুষ্য জীবনে এই গীতা ভাগব শাস্ত্রের সাধু সঙ্গের মাধ্যমে উপলব্ধি করা যায় এই কর্মকে কি করে দগ্ধীভূত করা যায় তাই ব্রহ্মা মহাজন তিনি জানালেন যে কর্মানে নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজা ভক্তি কি এখানে প্রশ্ন এসে যাবে ভক্তির দ্বারা কর্ম নির্দহত হবে ভক্তি ভজ উক্তি ভজ মানে সেবায়াম অর্থে প্রয়োগ হয়েছে ভগবানের সেবাকে বুঝানো হয়েছে কেন ভগবানের সেবা না আমরা শুনলাম আমরা ভগবানের অংশ তার বিভিন্ন অংশ তাই ভগবানের সেবা করা প্রত্যেক জীবের কর্তব্য মময় বামশ জীব লোকে জীবভূত সনাতন তাই জীব সনাতন ভগবান সনাতন তাই তার ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্ম মানে কি নিত্য ধর্ম হচ্ছে জীবের স্বরূপ কৃষ্ণের দাসত্ব করা এই জন্য আমরা ভগবানের দাসত্ব বাদ দিয়ে অনেকের দাসত্ব করতে চেষ্টা করছি কেন এটা বৃত্তি দাসত্ব করা কিন্তু আমরা সুখী নয় কেন না আমরা যার অংশ তার দাসত্ব ছাড়া আমরা সুখী হতে পারি না তাই স্ত্রীর দাসত্ব করছি মেয়ের করছি দেশের করছি জাতির করছি কুকুর বিড়ালের করছি কিন্তু কেউ সুখী নয় জিজ্ঞাসা করুন বুকে হাত দিয়ে যারা এরকম স্ত্রীর সেবা করছে এমনকি নিজের ইন্দ্রিয়ের সেবা করছে সুখী কোথায় বুকে হাত দিয়ে বলুক এগুলি প্র্যাকটিক্যাল নয় গীতা ভাগবত প্র্যাকটিক্যাল আপনি ভাউতাবাজি দিয়ে ভাবছেন আমি সুখে আছি ঘুমাতে পারছেন না তো সেই জন্য সুদীবৃন্দ এই ভক্তির সূচনা হয় শাস্ত্রে বলা হয় ভগবানের নামের মাধ্যমে যখন আমরা প্রথম এই জুহা দিয়ে কীর্তন করব এই আমরা এখানে হরে কৃষ্ণ উৎসব করছি তাই জুহাতে শুরু কি দিয়ে ভগবানকে দিয়ে ভগবান নাম ভগবানের মধ্যে পার্থক্য নেই তাই ভক্তির সূচনা যমরাজ বলছেন এই হরি নাম ভগবানের নামের মাধ্যমে তো সবাই বলুন হরে কৃষ্ণ আর জুড়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জন্য স্বয়ং কৃষ্ণ রাজা রানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে এসে এই নাম বিতরণ করলেন হরিনাম নাম দিয়া হৃদয় সুধিল যাচি গিয়া ঘরে ঘরে এই জন্য আমি অনুরোধ করব সেই মহাপ্রভুর যে শিক্ষা হৃদয়ের আয়নাকে পরিষ্কার করার উপায় ভগবানের নাম জপ কীর্তন আর প্রসাদ সেবা এই দুটি উপায় সেজন্য বেশি করে আপনারা বাড়িতে ছেলে নিয়ে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্ত সঙ্গে করবেন তো প্রথম ভক্ত সঙ্গ তুলসীর সাথে করবেন বাড়িতে তুলসী এখানে যেমন টব আছে এরকম টব বাড়িতে লাগিয়ে রাখবেন আর ছেলে মেয়েকে নিয়ে ভোরবেলা উঠবেন তো বাড়িতে কি করে আপনারা এই ভক্তিযোগ অনুশীলন করবেন কিছু ত্যাগ করতে হবে না বাড়ি ঘর গাড়ি বাড়ি চাকরি ব্যবসা ছেলে মেয়ে কাউকে ত্যাগ করতে হবে না যদি আপনি বুঝতে পারেন যে সব কৃষ্ণের আমিও কৃষ্ণের পুত্র কন্যা কৃষ্ণের এই জমি জায়গা মাটি সব কৃষ্ণের এই বৃষ্টি আলো বাতা সব কৃষ্ণের দেবতারা কৃষ্ণের তাহলে আমি কৃষ্ণের যদি হয় তাহলে কৃষ্ণের সেবা করব। তাই চাষ করলাম কৃষ্ণের জন্য কেন উনি মালিক তাই রান্না করবেন ভগবানকে নিবেদন করবেন সে জন্য সাধু সঙ্গ করা তুলসীর সামনে বসে ছেলে মেয়েকে কি করবেন নাই গীতা পড়বেন ভাগবত পড়বেন কেন নাই এই দেহরূপক যন্ত্রের ম্যানুয়াল বুক অপারেটিং করতে গীতা ভাগবতকে বলা হয় শাস্ত্র শাস্ত্র মানে যা শাসন করে রক্ষা করবে গীতা ভাগবত পড়ে যখন আপনি উপলব্ধি করবেন যে আমি ভুল করছি তখন সেটা প্র্যাকটিক্যাল আচরণ করুন তাহলে ত্র মানে রক্ষা পাবেন শাস্ত্র তার শাসনে থাকলে নিজে জল্পনা কল্পনা করে চলবেন তাহলে আপনি কষ্ট পাবেন তো সেজন্য গীতা ভাগবত দৈনিক তুলসীর সামনে একদিন মেয়ে পড়বে একদিন ছেলে পড়বে একদিন বৌমা পড়বে পড়ে শুনবেন তারপরে কলিযুগের যুগ ধর্ম হরিণাম যেটা আমরা এত পর্যন্ত বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মন্ত্র শুনে 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 জপ করবেন তিনবার বলবো আমরা সবাই একসাথে হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা একবার হয়ে গেল আবার বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম একশো আট বার বললে সুলনাম বত্রিশ দুবার হয়ে গেল আবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তিনবার এরকম একশো বার এক মালা জপ হয়ে গেল আর হাততালি দিয়ে কীর্তন করলাম আজকে এরকম যখন উদন্ড নৃত্য করবেন আপনি যোগ ব্যায়াম করতে যাচ্ছেন যে নাচলেন যোগ ব্যায়াম হয়ে গেল না এটা অটোমেটিক আমি সময় নষ্ট করে ওখানে গিয়ে যোগ ব্যায়াম করবো আমার ঠাকুরের তুলসীর সামনে ছেলে মেয়েকে যদি হাততালি দিয়ে হাতের অনেক অশুভ রেখা চলে যাবে আবার এখানে প্রেসার হয়ে যাবে অনেক রকম রোগও আপনার চলে যাবে অনেক বড় বড় ডাক্তার বলছে যে সাধুরা হাততালি দিয়ে এরকম কীর্তন করে আকু প্রেসার হয়ে যাবে আর হাততালি দিয়ে কীর্তন করলে জ্যোতিষরা বলে যে হরি নাম যদি কেউ তুলসীর সামনে হাততালি দিয়ে করে ওর সমস্ত অশুভ রেখা শুভ হয়ে যাবে একদিকে আপনি মহাপুরুষ শিক্ষা গন্তি করে একশো আট ভগবানের নাম মালাতে মালাটা রাখার উদ্দেশ্য আছে বাড়িতে দেখেও ও আমি আজকে নাম করিনি এই ভাবনা আসবে আর সংকীর্তন ছেলে নিয়ে করলেন তুলসীর সামনে তো এইভাবে শুনে শুনে করবেন কেন আমাদের মনটা চঞ্চল বাচ্চা শিশুর মতো বাবা মা কি করে ও বল আ বল তাই মনে থেকে যায় ঠিক সেই রকম ভগবান কে স্মরণ করা না পর্যন্ত আমরা যদি দেহ ত্যাগ করব যা চিন্তা করব সারা জীবন মৃত্যু সময় ওইটা দেখা দিবে তখন আপনার ওই রকম আবার দেহ হবে তাই প্রমাণ এখানে আমরা পশু পাখি কীট পতঙ্গ ধনী গরিব মহিলা পুরুষ তার কারণ গীতায় বলা হয়েছে যে আমরা খারাপ সঙ্গ করি তাই সারা জীবন খারাপ চিন্তা হয় মৃত্যুর সময়ও চিন্তা হবে আর ভগবান বলছেন তুমি ওই রকম দেহ পাবে কিন্তু আমার চিন্তা করলে তুমি চিনময় ধাম আমার কাছে ফিরে আসবে জন্ম মৃত্যু চক্রে বারবার এরকম তোমাকে ঘুরতে হবে না তো এই জন্যই অভ্যাস অভ্যাস করুন হরিনাম জপ হাতেলে দিয়ে তাহলে শুভরেখা হবে নিজের নাম জপ করার মাধ্যমে আয়না পরিষ্কার হবে তখন এই দেহ নয় আত্মা আমি কৃষ্ণের দাস তার অংশ তার সাথে আমি চাকরি ব্যবসা সবকিছু তাঁর তার সেবা করার জন্য যুক্ত করে দিবেন তাই বলে যুক্ত বৈরাগ্য সবকিছু ত্যাগ করা ঘরবাড়ি বাড়ি ত্যাগ করে জঙ্গলে বসে থাকা এরকম নয় আগুন জ্বালিয়ে বসে থাকা এইসব করতে হবে না কলিযুগে এটি নেই ভগবান নিজে গৌরাঙ্গ রূপে এসে হাততালি দিয়ে হরিনাম করো দশ পাঁচ মিলে বসে মৃদঙ্গ কর্তাল নেই কোনো অসুবিধা নেই হাত দিয়ে দ্বারে বসে সপ্তাহে একদিন করে করুন আর বাড়িতে প্রতিদিন করুন ছেলে মেয়েকে তাহলে হয়ে গেল কি অ্যাসোসিয়েশন এ বি বুকস রিডিং গীতা ভাগবত কর্তব্য কর্তব্য নির্ণয় সি দি অফ লর্ড ভগবানের নাম জব কীর্তন সু নাম বত্রিশ অক্ষর আর ডায়েট শাক সবজি ভগবানের দেওয়া সেটা মানুষের আহার্য বস্তু কেন এই যন্ত্রের খাদ্যটা যেমন একটা গাড়ি আছে পেট্রোল গাড়ি ডিজেল গাড়ি তাহলে আপনি পেট্রোল গাড়ি যন্ত্র কোম্পানি লিখে দিয়েছে বুক কি ঢুকাবেন ওখানে পেট্রোল পেট্রোল গাড়িতে না জল পেট্রোল তাহলে আপনি যদি বুদ্ধিমান হন একশো দশ টাকা হলেও পেট্রোলের দাম আপনি কিনেছেন দশ লাখ টাকা দিয়ে গাড়ি ম্যানুয়েল বুক দেখেছেন পেট্রোল গাড়ি কোম্পানি বলেছে পেট্রোল গাড়ি পেট্রোল ঢুকাবেন তাহলে আপনি জ্ঞানী বুদ্ধিমান আর যদি আপনি অজ্ঞানে থাকেন ও একশো দশ টাকা যাবে না না আমি জল ঢুকিয়ে দেবো গাড়ি চলবে চলবে তাহলে আপনি গাধা মূর্খ ঠিক সেই রকমই দেহ ভগবান তৈরি করেছেন কোম্পানির মালিক তিনি মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে গীতাই রয়েছে সব গীতা পড়ুন এটা বিজ্ঞান তাহলে আপনি এই দেহটা কি করে অপারেটিং করতে হবে তাই পত্রং পুষ্পং ফলম ত্বয়ম নিজে কেটে খেলেও পাপ চুরি করা সেটাকে নিবেদন করতে হবে শাক সবজি মৎস্য মাংস মানুষের আহার্য বস্তু নয় সেটা বাঘ সিগাল কুকুর তারা খাবে আর মানুষ সব খাবে কেন মানুষ সব খাচ্ছে আজকাল যে রক্ত মাংস বীর্য কপ পিত বায়ু দ্বারা গঠিত এই সমস্ত জিনিস মানুষ মারা গেলে মানুষের দেহটা তৈরি একটা ছাগল একটা ভেড়া একটা গরু একটা মাংস মাছ যেটা তার তো এইরকম দেহ তৈরি কপ পিত বায়ু দিয়ে তৈরি আর রক্ত মাংস বীর্য এইসব রয়েছে হাড় রয়েছে এটাকে আমরা আমাদের দেহের মতোই তো সেটা কি করছে মানুষ মানুষ মারা গেলে সব হয়ে গেল ফেলে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে কবর দিয়ে দিচ্ছে না তাকে রেখে দিচ্ছে রেখে বাড়িতে রাখে না ফেলে দিয়ে পুড়িয়ে দেয় কিন্তু আজকাল মানুষ বৈজ্ঞানিক উন্নতি হয়েছে বলে আমরা খুব অ্যারিস্টোকেট ফ্যামিলি আমরা খুব জ্ঞানী গুণী শিক্ষা লাভ করেছি আর সব সবগুলি টাকা দিয়ে কিনে ফ্রিজে রেখে নিজের মুখে কামড়ে খাচ্ছে তো এটা কত নিন্দনীয় তাই রোগ হবে না কেন রোগ হবে না কেন নাইনটি হসপিটালে মৎস্য মাংস ভুজি রোগী নতুন নতুন রোগের কারণ যে ডাক্তার বলে মৎস্য মাংস না খেলে নরশরীরে শক্তি থাকবে না এটা ব্রিটিশের গুলাম করছে ব্রিটিশ সরকার যখন এসেছিল ভারতকে দখল করেছিল তাদের ডাক্তাররাই এই কুপরামর্শ দিয়েছিল আর আমাদের ভারতবাসীর কিছু ইন্দ্রিয় সুখে আসক্ত তাদের গুলাম করে বলে হ্যাঁ এটাই পক্ষপাতিত করেছিল না মাছ মাংস না খেলে নর শরীরে শক্তি থাকবেন আপনারা আমাদের মায়াপুরে আসবেন সব সাধুরা প্রসাদ খায় শাক সবজি খায় আমাদের এখানে মায়াপুরে একজন লোক গিয়ে অহংকার করছিল হ্যাঁ শক্তি থাকবে না আমি আমাদের কিচেনে নিয়ে গেলাম রান্নাঘরে সেই সময় ফেস্টিভাল পাঁচ হাজার লোকের রান্না একটা কড়াইতে হচ্ছে তখন একটা খন্তি ছিল মানে এই খন্তিটা আপনি তুলুন তখন তুলতে পারলো না মানে ওই ভক্তটাকে দেখুন রুগা পাটকালা সে কিভাবে পাঁচ হাজার লোকের সবজি দিয়ে এরকম নাড়িয়ে দিচ্ছে তা মানে খন্তিটা উঠিয়ে ঢুকালো নাড়াচ্ছে আপনি তো দেখলেন বলছে হ্যাঁ আপনি পারছেন না কেন মদ্য মাংস এইসব তো খেয়েছেন দেখবেন একটা ছাগল দৌড়ায় এটা পিছনে কুকুর দৌড়ায় কুকুরটা কি করে দৌড়া দৌড়াতে কেন মৎস্য মাংস খেলে আপনি যাবেন স্ট্রোক হবে কত কিছু খারাপ জিনিস মানুষ জানে না আপনার অভ্যাস হয়নি কু অভ্যাস রয়ে গেছে তাই আমি অনুরোধ করবো মৎস্য মাংস খাবার আমাদের নয় এটা জানুন আগে আর এটা সব জানুন অপবিত্র জিনিস কিন্তু যেহেতু অভ্যাস হয়ে গেছে তাই সপ্তাহে একদিন মাংস ত্যাগ করে শাকসবজি রন্ধন করে তুলসী পাতা দিয়ে ভগবানের কাছে নিবেদন করুন প্রভু আমি জীব হত্যাকারী খুনি দয়া করে আপনার এই শাক সবজি গ্রহণ করুন আমাকে প্রসাদ রূপে দান করুন ভগবান তিনি দর্শন করেই সব গ্রহণ করেন শাক সবজি আজ সারা বিশ্বের মানুষ খ্রিস্টানরা আর আফ্রিকার লোকেরা মানুষ মানুষকে খেত তারা আজ প্রসাদ খেয়ে তারা এই সব বুঝতে পেরেছে একটু চাও খায় না পান সিগারেট বিড়িও তো খায় না মধ্যমাংশ তো দূরের কথা ঠিক এরকম প্রভু পাদ সারা বিশ্ব লোকে শিখিয়েছেন এইজন ড এ বি ডায়েট খাদ্য শাকসবজি ভগবান কে নিবেদিত প্রসাদ এটাকে অভ্যাস করুন আস্তে আস্তে যা বললাম এটি অভ্যাস করুন একদিন আপনি জানবেন যে কান্না করবেন ইতিপূর্বে কেন আমি করিনি যদি আমার দেহ ত্যাগ হয়ে যেত তাহলে আবার আমার আসক্তি অনুসারে কুকুর বিড়ালের শরীরে আমাকে যেতে হতো তো সেইজন্য সুধিবৃন্দ এ বি করুন ই যে আনন্দ চাইছেন চাইছেন ওটা অবশ্যই পাবেন মৃত্যু কিভাবে হবে কর্ম অনুসারে কিন্তু আপনি ভগবানের নাম করতে করতে দেহত্যা করুন কেউ খুন করলো না অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন ভগবানের নাম যদি করে থাকেন ভক্ত ভয় পাবে না না আমি পূর্ব জীবনে হয়তো খুন করেছিলাম তাই আমাকে ও খুন করতে এসেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ভগবানের নাম স্মরণ করুন ভগবান বলছেন আমার কাছে ফিরে যাবে মৃত্যু তো হবেই ভক্ত ভয় পাবে না তাই সুদীবৃন্দ আমাদের শিবাশরণ প্রভু বসে আছেন দেখছেন কত নাচা ছিল আপনাদেরকে হাফিয়ে যাচ্ছিল হাফা ছিল না কেন প্রসাদ খায় মৃদঙ্গ বাজা ছিল আবার বসে গিয়ে আছে গাইছে আপনাদের চরণে নিবেদন আসুন যোগাযোগ করুন এখানে স্থানীয় ভক্তদের সঙ্গে মিশুন এবং সপ্তাহে একদিন করে আপনারা আমরা যে বললাম সেগুলি করুন তাই অনুরোধ এই এইসব শিক্ষা পেতে ভগবানের উপদেশাবলী ম্যানুয়েল বুক গীতা ভাগবত সংগ্রহ করুন ইস্কন থেকে একটা সুন্দর সুযোগ দেওয়া আছে গীতা দুশো সত্তর টাকা দাম কিন্তু এই মাসে আড়াইশো টাকা একটা ক্যালেন্ডার দেওয়া হবে ক্যালেন্ডার একটা খুলো আর ভাগবতের সারাংশ দশম স্কন্ধের লীলা শ্রীকৃষ্ণ ওটা তিনশো টাকা ভিক্ষা মূল্য ওটা যদি কেউ নেয় তিনশো টাকা ভিক্ষা দিয়ে তাহলে গীতা আড়াইশো টাকা দুশো সত্তর টাকা গীতা ফ্রি পাবে ক্যালেন্ডার ফ্রি পাবে তার মানে আপনি কি দিলেন কিছুই দিলেন কিন্তু কেউ ভাবছে ইস্কন ব্যবসা করার জন্য কিন্তু এই গ্রন্থ একটা ধরে স্কুল ছাত্র ছাত্রীদেরকে আপনারা শিক্ষক আপনারা বাবা মা কিনেন স্কুলের বইয়ের সাথে কম্পেয়ার করে দেখবেন আপনি স্কুলের বই এর টাকায় ওই রকম একটা কোয়ালিটির বই কিন্তু আমরা মাত্র আড়াইশো টাকায় তিনশো টাকায় দিয়েছি ছাপানো খরচ এটা মানুষ যারা বুদ্ধিমান তারা বুঝে এখন তো কাগজের ডবল দাম রিম আগে পঁচিশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা সেজন্য আমরা অনেক কম দাম ছাপানো খরচ আর ভক্তদের থেকে ডোনেশন নিয়ে পূরণ করে আমরা দিতে পারছি না হলে পারি না সেজন্য এটা বিজনেস নয় এটা ভক্তির প্রচার যাতে মানুষ ভুলে গেছে এই জন্য ইস্কন মানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় যাতে মানুষ হয় যেটা আমরা তার ভগবানের সাথে যুক্ত থাকা উচিত আমরা সরে গিয়ে অন্যকে ছায়ার মতো চেষ্টা করছি সেটা করুন হরে কৃষ্ণ সবাই লাস্ট অনুরোধ গীতা ভাগবত নীতা আসবেন এখন লাস্টে বলুন সবাই উচ্চ হরে কৃষ্ণ প্রসাদ আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে